মহাসমাবেশের অনুমতি সরারদে উদ্যানে বিএনপির পছন্দ নয়াপল্টনে। রাজধানীর সরারদে উদ্যানে আগামী 10 ডিসেম্বর বিএনপিকে মহাসমাবেশের অনুমতি দিচ্ছে সরকার। তবে মহাসমাবেশের জন্য নয়াপল্টনে বিএনপির পছন্দ। দলটির নেতারা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ করার ব্যাপারে অনড়। এদিকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সদরঘাটে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপির রাজনীতি করার অধিকার রয়েছে, শর্ত সাপেক্ষে বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে 10 ডিসেম্বর সমাবেশের অনুমতি দেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান বলেন, তারা নয়াপল্টনে সমাবেশের অনুমতি চেয়েছে। এর আগেও নয়াপল্টনে সমাবেশ হয়েছে, এবারও সেখানে শান্তিপূর্ণ মহাসমাবেশ করতে চান। তারা এখনো আশাবাদী নয়াপল্টনে সমাবেশের অনুমতি পাবেন। গতকাল সন্ধ্যায় সদরঘাটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বিএনপি নিয়মতান্ত্রিকভাবে গঠনমূলক রাজনীতি করবে, এখানে বাধা দেওয়ার কিছু নেই। বিএনপি যদি নিয়ম ভেঙে কিছু করে তখন অবজেকশন থাকে। বিএনপিকে কখনোই মানা করেনি, তারা সারা দেশে মিটিং করছে, সমাবেশ করছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি 25-30 লাখ লোক নিয়ে আসবে, এই লোকগুলো কোথায় বসাবে, কোথায় থাকবেন তারা? পুরো ঢাকা অচল করে দেবে তারা। বিএনপি নেতাদের বলছেন বড় কোনো জায়গায় যাওয়ার জন্য। সর্বশেষ তাদের একটি দাবি ছিল সোহরাওয়ার্দী উদ্যান। ডিএমপি কমিশনারকে বলে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর নির্দেশনাও তাই, বিএনপিকে জানিয়ে দেওয়া হবে তারা সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশটি করতে পারবে। এদিকে নয়াপল্টনে সমাবেশ করার ব্যাপারে বিএনপির অনড় অবস্থানের ব্যাপারে জানতে চাইলে গতকাল রাতে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, শর্ত সাপেক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে দেওয়ার বিষয়টি চিন্তা ভাবনা করা হচ্ছে। যেখানে তারা অনুমতি পাবেন সেখানে তাদের সমাবেশ করতে হবে, আইন হাতে তুলে নেওয়ার অধিকার কারণেই কি কি শর্ত দেওয়া হবে এসব নিয়ে এখন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এদিকে গতকাল চট্টগ্রামে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি ঢাকার সমাবেশ নয়াপল্টনে করবে, এখানে বাধা দেওয়ার সুযোগ নেই। দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নয়াপল্টনেই সমাবেশ করতে অনুমতি চেয়েছেন, অনুমতি দিলেও ওখানে সমাবেশ করবেন, না দিলেও সমাবেশ করবেন সেখানেই। গত 15 নভেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতির জন্য ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে দেখা করেন বিএনপি নেতারা। তবে বিকল্প হিসেবে আরো 3টি স্থানের বিষয়ে পরিকল্পনা নেন দলের জ্যেষ্ঠ নেতারা। সেই প্রেক্ষাপটে তারা মানিকমে আভিনিউ, সোহরাওয়ার্দী উদ্যান ও আরামবাগ মোড় পরিদর্শন করেন। গত সোমবার গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশের ব্যানার স্থান দলের অবস্থান স্পষ্ট করে জানান, 10 ডিসেম্বর ঢাকার বিভাগীয় সমাবেশ ঘোষিত স্থানে হবে এবং নির্দিষ্ট দিনে হবে, এটি জনগণের ঘোষণা। ওই দিন শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হবে, সেই সমাবেশ থেকে কর্মসূচি ঘোষণা করা হবে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নতুন নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।